Hello viewers, good evening and welcome to our show. শুরু করছি জাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 আর আপনাদের সাথে আছি আমি সুজানা জাহিদি। একবার ভাবুন তো পরিপাটি হয়ে বেরোনোর পর হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার আপনি নানা বিড়ম্বনার সাথে এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার চুল বৃষ্টির পানির সাথে ধুলো ময়লা আটকে চুল হারায় স্বাভাবিকতা আজ শুরুতেই জানবো কি করে নিতে হবে বৃষ্টি ভেজা চুলের যত্ন বৃষ্টির পানিতে থাকে এক ধরনের অ্যাসিড তাই দীর্ঘ সময় এই পানি চুলে লেগে থাকলে হতে পারে ক্ষতি আর বৃষ্টি ভেজা চুল যদি আপনাআপনি শুকিয়ে যায় তাহলে দেখা দিতে পারে চুলের গোড়ার সংক্রমণ খুশকি ও চুলের আগা ফাটার মতো সমস্যা তাই দ্রুত শুকিয়ে ফেলুন বৃষ্টি ভেজা চুল চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন সঠিক নিয়মে চুল শ্যাম্পু করার চুলে খুশকি থাকলে তেল ও লেবুর রস মিশিয়ে লাগান মাথার ত্বকে এতে খুশকি নরম হবে আর মোটা দাঁতের চিরুনি দিয়ে আশ্রয় নিলে উঠে আসবে খুশকি এ সময় প্রচুর পানি পান এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন খাদ্য তালিকায় মুক্ত থাকতে পারবেন চুলের নানা সমস্যা থেকে বৃষ্টি ভেজা চুলের জন্য ভালো একটি পদ্ধতি চুলে কুসুম গরম তেল মালিশ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় নিতে পারেন ভাপ বৃষ্টির সময় চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার মাথায় লাগাতে পারেন মেহেদি পেঁয়াজের রস লেবুর রস ডিম এবং টক দইয়ের প্যাক এছাড়া মেথি ভেজা পানি কলা ও অ্যাভোকাডোর মিশ্রণ লাগাতে পারেন চুলে এতে বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও চুল থাকবে ঝরঝরে গাজি আনিস চ্যানেল 24 আজ থেকে পর্দা উঠল 75তম কান চলচ্চিত্র উৎসবের যে আয়োজনের প্রথম দিনে সবার নজর ছিল ফ্যাশন প্যারেডে হলিউড বলিউড তারকাদের নিত্য নতুন স্টাইলে কেমন ছিল এই বছরের রেড কার্পেট তারকাদের ফ্যাশন জানবো সেই গল্পটা বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন কালো এবং সোনালী জরির এই শাড়িটি পরেই পা রেখেছেন 75তম কান উৎসবের অন্যতম আকর্ষণ রেড কার্পেটে তার লুকের বিশেষত্ব ছিল আকর্ষণীয় হেয়ারস্টাইল এবং জুয়েলারির ব্যবহার রেড কার্পেটের শুরুতেই আলো ছড়ার মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা যার নেতৃত্বে ছিলেন প্রধান ফরাসি অভিনেতা ভান্সো লান্দো যুক্তরাজ্যের অভিনেত্রী ও পরিচালক রেবেকা হাল ও ইটালির পরিচালক এবং অভিনেত্রী জাসমিন থ্রিঙ্কা খোলা চুলের সাথে সাদা পোশাকে সাজিয়েছিলেন নিজেদের সুইডেনের অভিনেত্রী নুমি রাপাস লাল আর গোলাপি গাউনের সাথে পরেছিলেন লম্বা কানের দুল অন্যদিকে ইরানি পরিচালক আসগর ফারহাদি নরওয়ের পরিচালক ইয়োয়াকিম থ্রিয়ের যুক্তরাষ্ট্রের পরিচালক জেফ নিকোলাস এবং ফরাসি পরিচালক লাজলের পরনে ছিল কালো ব্লেজার এবং সাদা শার্ট সাথে বোটাই স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হয় 75তম কানের উদ্বোধনী অনুষ্ঠান এর আগে এক ঘন্টা ধরে চলে লাল গালিচার জৌলুস মুর্শনৈশী চ্যানেল 24 এবারে চোখ রাখবো রাশিফলে জন্মফল আর তারিখ মিলিয়ে নির্ণয় করা হয় সবার রাশি যার প্রভাবে ভিন্নতা পাওয়া যায় আচার আচরণে আবার অনেকের মতে রাশি চক্রেই নাকি দিন কাটে ভালো মন্দে জানবো জ্যোতিষ বিজ্ঞানীদের মতে কেমন কাটবে এই সপ্তাহ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের সাহসী যত সিদ্ধান্ত মেষ রাশির জন্য তা গ্রহণের উপযুক্ত সময় চলতি সপ্তাহে স্ত্রীর সঙ্গেও কাটবে ভালো সময় বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন শারীরিক ও মানসিকভাবে সুস্থতা বাড়তে পারে অপ্রত্যাশিত উপার্জন আছে মনের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনের সম্ভাবনাও খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে মিথুন রাশির মানুষদের যাদের সঙ্গে আছে বিবাদ আলোচনা করে মিটিয়ে ফেলুন এই সপ্তাহে বাণিজ্যিক চুক্তির আলোচনার জন্য এ সপ্তাহ শুভ কর্কট রাশির মানুষদের জন্য আর সিংহ পদোন্নতি পেতে পারেন কর্মক্ষেত্রে
খ্যাতি নষ্টের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এড়িয়ে চলুন মামলা মকদ্দমা। এ সপ্তাহে আয় বাড়তে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। দুষ্ট লোকের মাধ্যমে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন বৃশ্চিক, তবে ভালো হয় পরিবারের সাথে থাকা। প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে এবং সম্পর্ককে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধনুর, মকরের উচিত নিজের কাজ নিজেই শেষ করা। স্ত্রীর কারণে খরচ বাড়তে পারে কুম্ভ রাশির জাতকদের, তবে সার্বিকভাবে আনন্দ লাভ হবে এই রাশির মানুষদের। এছাড়া খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন মীন রাশির মানুষরা, ভুলের কারণে বকা দিতে পারে প্রিয়জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইলেকট্রনিক্স কোম্পানি ভিসার সাথে এবারে যুক্ত হলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে বসে এক সংবাদ সম্মেলন। গুলশানের ঢাকা ওয়েস্টার্ন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম ছিল গ্র্যান্ড রিসেপশন টু ইলিয়াস কাঞ্চন, যেখানে উপস্থিত ছিলেন ভিস্তা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান শামসুল আলম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2011 সালের জানুয়ারিতে পথ চলা শুরু করে ভিস্তা কোম্পানি। এবারে তাদের সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একজন চলচ্চিত্রের মানুষ কিংবা সাংগঠনিক নেতার পাশাপাশি তিনি উদ্যোক্তা হিসেবেও সফল হবেন বলে আশা করছে ভিস্তা পরিবার। শেষ করব এক উৎসবের খবরে, যে উৎসবে একাধিক মানুষের ভিড় ছিল শুধুমাত্র চাঁদ দেখার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, জনমনে চাঁদ দেখা নিয়ে জমা কৌতূহল মেটাতে খাগড়াছড়িতে বসেছিল চাঁদ দেখার আসর, যার আয়োজন করে অনলাইন ভিত্তিক বিজ্ঞান মনস্ক সংগঠন খাগড়াছড়ি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা তিথিতে চলছে পূর্ণিমার চাঁদ দেখা উৎসব। জেলা শহরের টিটিসি সড়কের উন্মুক্ত মাঠে চাঁদ দেখা উৎসবের আয়োজন করে খাগড়াছড়ি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নামে বিজ্ঞানভিত্তিক সংগঠন। শনিবার বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কিশা আনুষ্ঠানিকভাবে পূর্ণিমার চাঁদ দেখা উৎসবের উদ্বোধন করেন। এরপর সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করা হয় টেলিস্কোপ যন্ত্র। 384,400 কিলোমিটার দূরত্বে চাঁদকে টেলিস্কোপের সাহায্যে হাতের মুঠোয় দেখার অনুভূতি ও সাক্ষী হতে এসেছেন অনেকেই। এত গোল আর স্বচ্ছ, এত পরিষ্কার, কাছ থেকে দেখে খুব ভালো লাগতেছে। এই প্রথম আমি টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখলাম, আমার খুব ভালো লেগেছে। চাঁদ নিয়ে মানব মনের কৌতূহল ও কুসংস্কার দূর করতে এমন উদ্যোগ বলছেন আয়োজকরা। বিভিন্ন জনগোষ্ঠীকে, বিভিন্ন লেভেলের লোকজনকে আমরা গ্রহ, সৌরজগৎ এবং চাঁদ, বিভিন্ন সৌরজাগতিক যে বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে তুলে ধরবো। বিজ্ঞানভিত্তিক যে বিষয়গুলো এই সৌরজগতের, বিশেষ করে হচ্ছে চাঁদকে নিয়ে যে টেবু, সেটা আমরা বিজ্ঞানভিত্তিকভাবে সেটা আমরা উপস্থাপন করব তাদের সামনে এবং ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে যুক্ত করাবো। এমন উদ্যোগ বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে দাবি শিক্ষা কর্মকর্তার। আগামীতে বিদ্যালয় পর্যায়ে তা সম্প্রসারণের আশ্বাস তার। চাঁদে কোনো অভিকর্ষ নেই, যার ফলস্বরূপ চাঁদের শব্দ কোনো বায়ু নেই, মানে শোনা যায় না। তো এই বিষয়গুলো অবশ্যই আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক, এবং খাগড়াছড়ি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি যে কাজটি করছে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ দিতে পারি। রোববার চাঁদ দেখা উৎসবের পর্দা নামলেও এই কার্যক্রম অব্যাহত রাখার কথা বলছেন আয়োজকরা। নুরুসসাফা মানিক, চ্যানেল 24, খাগড়াছড়ি। ভিউয়ার্স, সময় হয়েছে বিদায় নেবার। আমি সুজানা চাহিদি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 থেকে। কিন্তু আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।